সকালবেলা এরকম একটা সকাল দেখতে কার না ভালো লাগে। এত সুন্দর পরিষ্কার আকাশ, সকালবেলা চলে এসেছি উঠান ঝাড় দিয়ে কমপ্লিট করতে। উঠানটা দিয়ে ফেলেছি, এখন কলের পাড়ের সাইডটাকে ঝাড় দিয়ে কমপ্লিট করতে চলে এসেছি। তো প্রচুর পাতা পড়েছে এদিকে, এখনকার দিনে বেশি গরম পড়ে গেছে, এর জন্য দেখো পাতাগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। তো এ পাশে কিন্তু আমাদের সেরকম অন্য পাতা টাতা নেই, বেশিরভাগে কাঁঠাল পাতা আর আম গাছের পাতা ওসবে আছে, তাছাড়া আর কিছু নেই। তো দেখো প্রচুর নোংরা হয়েছে সাইডটাতে। এই সাইডে একটা পাটকাঠির জন্য রাখার জন্য একটা ছোট ঘরের মতো ছিল, সেটাও ভেঙে ফেলা হয়েছে, কারণ এখন নতুন পাটকাঠি রাখা হবে, এখানেই আবার ছোট্ট করে ঘর বানিয়ে, তো এর জন্য এখন পুরোনোটা ভেঙে ফেলে নতুন করে বানানোর চেষ্টা করা হবে। তো সকালবেলা ঘুম থেকে সবাই উঠেছে, মাকে তো সেরকম কাজ করতে দিচ্ছি না, কারণ মায়ের হাতের অবস্থা বেশি একটা ভালো না। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করব। আর আজকের দিনটা আমার কাছে এতটা কষ্টকর যে আমি পারলাম না আজকের দিনে চোখের জলটা না ফেলে থাকতে সকালবেলা উঠেই। তো এদিকে দেখো আমি কিন্তু উঠান টুঠান ঝাড় দিয়ে কমপ্লিট করে ফেলতেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখি একটু সর্বনাশ হয়ে গেছে। এই জিনিস সামলাতে সামলাতে আমার ভিডিও শুরু করতে দেরি হয়ে গেল। তো তোমাদেরকে বলা হয়নি, তো এখন বলি। কালকে মার এই আঙুলটা কেটে গেছে, পুরো এই মাথা থেকে এই মাথা একদম চিড়ে গেছে, এতটাই কেটেছে। ভিতরে হাড্ডিটা যে আছে আমাদের হাড়টা, সেটা পর্যন্ত কেটে গেছে। তারপর কালকে বিকালে ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। আর এই অবস্থায় আমার ভিডিও করতে একদমই ইচ্ছে করেনি, একদমই ভিডিও করার মনটা ছিল না বা মনেও ছিল না। তারপর ডাক্তারের কাছে সন্ধ্যাবেলায় পাঠানো হয়েছে, সেখান থেকে ছটা সেলাই পড়েছে, এই আঙুলটার মধ্যে ছটা সেলাই পড়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সেই সেলাই হাত নিয়ে প্লাস্টিক হাতে বেঁধে মা চলে গেছে ক্ষেতে বিছুন তুলতে। সেই সময়ে আমি সেই জিনিসটা দেখে সহ্য করতেই পারিনি, আমিও চলে গেছি ক্ষেতের মধ্যে বিছুন তুলতে। কিন্তু একটা কপাল, আমি বিছুন তুলতে পারি না, কোনোদিন করিনি, তো একদমই পারি না। গিয়ে দেখি অল্প একটু বিছুন টান দিলে এত এত করে মাটি উঠছে। এই সময় কিন্তু এভাবে বিছুন তোলা যায় না, এমনভাবে টান দিতে হয় যাতে অল্প করে মাটি ওঠে। আমি পারলাম না সেই কাজটা, তো সেখান থেকে দৌড়ে বাড়ি এলাম। এসে দুজনকে ফোন করলাম, তার মধ্যে একজনকে ফোন করার পর মামাটা বললো যে মামা বাড়িতে নেই, বাজারে গেছে ব্যবসার কাজে। তো ভাবছিলাম মামিকে বলবো যে আমাদের কাজটা করে দেওয়ার জন্য। তো মামা যখন বাড়িতে নেই আর মামিকে বলার মতো কোনো পরিস্থিতিও নেই, তারপর একজন আরেকটা মামি, তাকে ফোন করে বললাম, সে কারো বাড়িতে কাজ টাজ করে না, মানে লেবারি কাজ করে না। আমি শুধু ফোন করে কান্না করে বললাম, মামি আমার মার এই অবস্থা, তুমি একটু করে দেবে? আমাদের ছটা বিছুন শুধু তুলতে হয়, মানে ছটা গাদি বড় বড় তুলতে হয়, কোনো কথা নেই। দুই ভাইকে নিয়ে মামিটা চলে এসেছে আমাদের বাড়িতে পিছন তুলে দিতে। এই বড় উপকার কেমন করে আমরা ভুলবো বলতো? তারা এসেই চা খাওয়ালাম, চা খেয়ে চলে গেছে খেতে। তিনজন মিলে এসেছে, বেশিক্ষণ সময়ও লাগবে না, আর এমন সময়ে পিছন তুলতে লাগবে মানে পুরো দিনটাও লাগবে না, দু থেকে আড়াই ঘন্টা ভালো করে তুললে হয়ে যাবে। এই বড় উপকার আমি সত্যি কোনোদিন ভুলবো না, এত বড় উপকার আমার করেছে। তো আমি এদিকে দেখো হাঁড়ি টাড়ি মেজে নিয়ে চলে এসেছি, এখন ভাত বসাবো। আর মা ওই যে ক্ষেতের ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাবো আমি মার কতটা হাত কেটেছে। কালকে মার যখন হাত কেটেছে, পুরো রক্তাক্ত অবস্থা, মাটিতে রক্ত ভেসে যাচ্ছে, এই আঙুলটা পুরো এই মাথা থেকে এই মাথা যদি ফালটা হয়ে যায় হাড্ডিটা পর্যন্ত, কেমন লাগে বলতো? দেখে আমি আর চোখের জল আটকাতে পারছিলাম না, এতটা পরিমাণ কষ্ট হচ্ছিলো। তাড়াতাড়ি মা বলছিলো ডাক্তার ফোন করতে হবে না, আমি পারলাম না, মা বলে এমনি শুকিয়ে যাবে, এতটা কেটে গেছে তাকানো যাচ্ছে না ওই হাড়টার দিকে। তো আমি ঝটপট আমাদের যে ডাক্তার মামা আছে বাজারে, তাকে ফোন করলাম। মামি ফোন ধরে বলছে আমাকে শুধু কাচ্ছিস কেন, কী হয়েছে? তো বললাম যে এই অবস্থা মার, তো বললো ঠিক আছে। আর বলেছিলাম আমাকে বাড়িতে আসতে, কারণ মামার কাছে টিটেনাস ইঞ্জেকশান আরও কী কী লাগে ওসব ছিল না। তো বললো কি না, আমার বাড়িতে গেলে তো হবে না, ঘুরে উল্টে তোকে মার তোর মাকে বাজার যেতেই হবে। তো ভাইকে দিয়ে তার আগে বলি, বড় মামা বড় মামি কথাটা শুনেই এসেছে মাকে দেখতে, সন্ধ্যা তখন প্রায় বিকাল, ছুটে এসেছে। তারপর মামা দেখে বললো যে ঠিক আছে আমার গাড়িটা নিয়ে ডাক্তার কাছে যা। মামার গাড়ি নিয়ে ডাক্তার কাছে গেল, রাত নটার দিকে ডাক্তারের কাছ থেকে এসেছে। রাতটা সারা রাতটা ব্যথায় ঘুমোতে পারিনি, প্রচুর প্রচুর ব্যথা করেছে,
সকালবেলা বিছুন তুলতে গেছি, এই অবস্থায় এই অবস্থায় মাকে কি যেতে দেওয়া যায়? আমি মেয়ে হয়ে পারলাম না এই অবস্থাটা দেখতে, তার জন্য ফোন করলাম, তারা তিনজন এসে আমাদের কাজটা করে দিচ্ছে। তো এখন ভাত বসাবো, প্রায় 8:30 মতো বাজে, ভাতটাতে রান্না করি। এমনিতেও আমি যতটুকু বাড়িতে কাজ করি না কেন, এখন থেকে একটু বেশি করতে হবে, কারণ এখন থেকে আমি আর একটু বসারও টাইম পাবো না। কারণ তোমরা তো বুঝেছো আজকে আমি কি বলবো বা কি দেখাবো তোমাদেরকে। আমি এখনই তোমাদেরকে বলি, কালকে বিকেলবেলায় মার হাত কেটে গেছে, অনেকটা পরিমাণ কেটে গেছে, তো সেটাও তোমাদের দেখাবো। তো এর মধ্যে দেখি বাবা বাজার থেকে চাল নিয়ে এসেছে, ঘরে এক ফোঁটাও চাল নেই, এখানে 4-5 কেজির মতো চাল এনেছে, আর চালগুলো দেখছি যে অনেকটা ভালো আছে। আমরা কিন্তু এভাবে কিনে চাল খাই বা রেশনের চাল যেটা আছে সেটা খাই, আর চাল কিন্তু আমরা চিকনটা খাই না, মোটাটাই খাই, কারণ এটার দামও এমনিতে কম পড়ে আর এটাই আমাদের কাছে হয়তো ভালো। আর সেরকম চিকন চালের দামটাও বেশি, আমরা সেটা খেতে পারবো না, তার জন্য কিন্তু সেটা আনা হয় না। এখানে 3টে বেল, ছোটো ছোটো কদবেল মা এনে রেখেছে, এগুলো শুকিয়ে কিন্তু চা খাওয়া হবে। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, যারা যারা খেয়েছো তারা অনেকেই জানো, যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখো যে কেমন লাগে খেতে। ভাত বসিয়ে দিয়েছি, এখানে কিছু পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, এটা দিয়ে শুকনো মাছের ঝুরা করব, ঝুরা বা চাটনি আমাদের ভাষায় যেটা বলি আমরা ঝুরা বলি। তো এই যে রসুন আর পেঁয়াজ, তো লঙ্কা বেটে নিতে হবে। আর এপাশে দেখো ভাত বসানোর পর আমার ভাত উতলে গেছে, আর ভাতটা প্রায় মনে হয় হয়েও গেছে, একটু দেখে নেই, যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেবো এটাকে এখন। আর ভাতটা হতে একদমই বেশি টাইম লাগলো না, কম টাইমের মধ্যে ভাতটা হয়ে গেল, আর একটু হবে ভাতটা। চলো ভাতটা হয়ে নেক, তারপরে রান্না করব শুকনো মাছের চাটনি, আর ডিম এনেছে চাটা, ডিম রান্না করব। ভাত হয়ে গেছে, এখন ভাতটাকে এইদিকে নামিয়ে নেব, আর ওইদিকে কিন্তু আমাদের বাড়িতে কাজ করার জন্য তিনজন চলে এসেছে। রান্নার অর্ধেক আমি যোগাযোগ করে রেখেছি, রান্নাটা করে নেব। আর দেখো এত গরম পড়েছে এই সাইডটাতে, বা তোমাদের এখানে কেমন গরম জানি না, কিন্তু আমাদের এদিকে এত গরম পড়েছে, মালাটা পরে রাখতে পারছি না, পুরো ওই দাগ ঘুরে যাচ্ছে দেখো গলাটার মধ্যে, পুরো একদম ফোসকা ফোসকার মতো পড়ে যাচ্ছে, আর ছোটো ছোটো গুটি গুটি মতো উঠছে ঘামাচির মতো, কিন্তু ঘামাচি না এগুলো, প্রচুর জ্বলছে। তো ভাবছি মালাটা এখন খুলেই রেখে দেবো, মালাটা খুলে না রাখলে আর কাজ করা অসম্ভব। মালারও কালার চলে গেছে, এই যে মালা, মালার কালারটা উঠে গেছে, কালো হয়ে গেছে মালাটা। তো চলো এটাকে খুলে রেখে দিই। তো বন্ধুরা, বললাম যে যারা আমাদের বাড়িতে কাজ করছে, যাদেরকে এত 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 ইয়ে করে আনা হলো, মানে কী বলবো, এত তাদের কাছে তো আমার ঋণের শেষ নেই, তো ওদের জন্য ফ্রিজ থেকে এক বোতল জল নিয়ে যাই, এতক্ষণ থেকে কাজ করছে, তো চলো ফ্রিজ থেকে জল নিয়ে যাই। আর আমাদের গাড়াগাড়িও শুরু হয়ে গেছে, চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু আমাদের রোয়া গাড়া শুরু হয়ে গেছে, আর এই অবস্থায় মার এতটা পরিমাণ হাত কেটেছে বলাই মুশকিল, 6টা সেলাই পড়েছে। তো এখন তো মা একদমই বিছুন তুলতে পারবে না, কালকে বিকালবেলা বিছুন তুলেছে প্রায় 12টার মতো, তোলার পর কিন্তু মার এই অবস্থা হয়েছে। তো এখন আমি কি করব, কোনো দিশ না পেয়ে দৌড়ে মার কাছে গেলাম, সকালবেলা গিয়ে দেখি মা এই কাটা অবস্থায়, হাতটা কাটা অবস্থায় কিন্তু মা বিছুন তুলছে, আর গড়গড়িয়ে হাত থেকে রক্ত পড়ছে। সেই জিনিসটা দেখে না আমি পারলাম না সহ্য করতে, তারপরে একটা মামিকে ফোন করলাম, ফোন করে মামিকে কান্না করে বললাম, মামি আমার মার এই অবস্থা হয়েছে, আমাদেরকে একটু সাহায্য করে দাও। আমার কিন্তু রক্তের সম্পর্ক কেউ হয় না, মানে পাশাপাশি বাড়ি, তো তাই মামি করে ডাকি, একটু ভালোবাসাই, একটু মামি করেই ডাকি এরকমই। তো এই যে এদিকে মামিও চলে এসেছে, মামির 2টা ভাইকে নিয়ে আমাদের বাড়িতে কাজ করতে, কোনো স্বার্থ ছাড়া, কোনো পয়সার কথাও বলেনি। তো কি বলবো, এভাবে যে রক্ত সম্পর্ক ছাড়াও যে মানুষ এতটা সাহায্য করে, সত্যি আজকের এমন বিপদে পড়ে আমি বুঝতে পারলাম। দেখো মাও কিন্তু জমিতে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু মা পারছে না কাজ করতে, মার পুরো হাতটাতে ব্যান্ডেজ করা, আর 6টা সেলাই পড়েছে, অতিরিক্ত গরমের মধ্যে কিন্তু তারা কাজ করছে আমাদের বাড়িতে। মামি না ঠান্ডা জল আনছি, খাওয়া লো। দেখতেই তো পেলে কোনো স্বার্থ ছাড়া কীভাবে লোকগুলো আমাদের জমিতে কাজ করে দিচ্ছে, সত্যি এটা ভেবেই কিন্তু অনেক অনেকটা ভালো লাগে যে কেউ আছে বিপদে পাশে দাঁড়ানো। নিজের লোক কোনো দিন বিপদে পাশে দাঁড়ায় না, সেটা খুব ভালো করে বিপদ যখন পড়ে না খুব ভালো করে বুঝতে পারি, কেউ আসে না তখন, সবাই তখন হাস্যকর বিষয় নিয়ে হাসতে থাকে, এরকম ব্যবহার করতে থাকে, এরকম ব্যবহার করে মনে হয় নিজের বলতে কেউ নেই, আর যারা আমাদের বাড়িতে কাজ করছে তারা আমার নিজের কেউই হয় না।
শুধু হিসাবে মামি ডাকি, মামা ডাকি, এভাবে এসে কাজ করে দিয়েছি। এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তাদের হয়তো এতক্ষণে কাজ শেষও হয়ে গেছে, তাহলে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর রান্নাও আমার প্রায় শেষ, মানে ডিমের ঝোল করেছি আর শুকনো মাছের চাটনি করেছি, আর সেরকম কিছু রান্না হয়নি, এটাই করা হয়েছে, আর কিচ্ছু করবো না এখন। আর প্রচুর গরম পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ আমি ঘেমে টেমে একদম একাকার হয়ে যাচ্ছি। ঘরটার ভিতরে এত গরম লাগে, এত ঘুম লাগে বলার মতো না। তো তরকারিটা নামাই, নামিয়ে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো চলো। প্রায় তিন ঘন্টা আমাদের জমিতে স্বার্থ ছাড়া কাজ করলো এই মামিটা। করার পর এতক্ষণে বাড়িতে এসেছে, আর দুজন যে কাজ করলো, মামির ভাই দুটো, তারাও কিন্তু এসে বসেছে। তারা বসে আবার চলে গেছে তাদের গাড়াগাড়ির জন্য, মানে তাদেরও জমির গাড়াগাড়ি আছে এর জন্য। সত্যি স্বার্থ ছাড়া মানুষ এতটা আপন হয় সেটা বুঝতে পারলাম না। মা দেখো ব্যথায় কুকড়ে আছে আর এদিকে ঘুমিয়ে আছে, মানে কালকে রাত্রে আমার সাথে শুয়েছিল, শোয়ার পর দেখি সারাটা রাত মা কুকড়ে কুকড়ে কাঁদছে, মানে এটার এত পরিমাণে ব্যথা, পুরো আঙুলটা, এই আঙুলটা এই মাথা থেকে ও মাথা একদম চিড়ে গেছে, হাড্ডিটা পর্যন্ত লেগেছে। তো এই অবস্থায় মার এতটা কষ্ট হয়েছে, আর এই অবস্থায় আমি আমার মাকে কোনোভাবে কষ্ট দিতে পারলাম না। আর প্রচুর রক্ত পড়ছিল, মা চলে গেছিলো বিছুন তুলতে, কারণ আমরা তো কৃষক বাড়ির লোক, আর আমাদের সাহায্যটাই বা কে করবে। এই অবস্থায় মাকে দেখতে না পেরে আমি তাদেরকে ফোন করে নিয়ে এলাম। তো মা এদিকে ঘুমোচ্ছে, এখন আমি ঘরটর যা আছে সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর ভাই তো আমার সারা দিন ঘরে বই পড়তে থাকে, এর জন্য দেখো বাবার খাটটার কি অবস্থা। ভাই দিনের বেলা এখানেই বই পড়ে, আর রাত্রেবেলা ভাইয়ের বিছানাতে বই পড়ে, কারণ ভাইয়ের বিছানাটাতে একটু মানে গরমটা বেশি, তো তাই বাবার বিছানাটা জানলাটাতে একদম এত কাছে যে প্রচুর হাওয়া আসে, আর গলার মধ্যে আমার না প্রচুর ঘামাচির মতো উঠছে। তো ঘামাচি কোনো বছর হয়নি জানো তো, এবার একটা ঘামাচিও না, একদম ছাল ছাল চলে গেছে, তাই বেশি করে পাউডার দিয়ে দিলাম। মা চান করেছে, এখন মায়ের শাড়িগুলো একটু মেলে দিচ্ছি। মা তো হাতটা ভেজাতে পারবে না, শুধু নিজে হাতে যতটুকু করতে পারে ততটুকু কিন্তু করে দেয়। আর দেখো এদিকে একটা গাড়ি গেল, গাড়ি যাওয়াতে আমাদের বাড়ির সামনের যে এই ঘুড়িটা আছে যেটা থেকে আমি ঝিঙে আনি, এটাকে এভাবে ফেলে দিয়ে চলে গেল। মানে একটা বিপদের উপরে আরেকটা বিপদ, যে এই ঘুড়িটা এখন তুলতে গেলেও তো দুজন মানুষের প্রয়োজন, আর ভাই আর আমি কি পারবো এই ঘুড়িটা তুলতে, এটাই মুশকিল হয়ে যাচ্ছে। তারপর দেখি একটা আইসক্রিম এসেছে, মাও ওইদিকে ঘুম থেকে উঠে বসে আছে। মাকে বললাম মা চলো একটা আইসক্রিম খাই, তারপর আইসক্রিমওয়ালাটা আমার সামনে এসে দাঁড়ালো। তারপর তিনটে এখান থেকে আইসক্রিম নেব, আর এখানে অন্য কোনো আইসক্রিম ছিল না, কুলপি আইসক্রিমটাই ছিল। তো তিনটে নিতে চেয়েছিলাম, তারপর তিনটে আর হলো না, চারটে হয়ে গেল, কারণ এখানে আমার ভাস্তি আছে, বর্দার মেয়ে আছে, ও তো অনেক ছোট, ওকে একটা ছোট্ট একটা আইসক্রিম কিনে দেবো। মানে উপরের যেটা দেয় ক্রিমটা, এটা অল্প থাকবে, বললাম একটার মধ্যে একদম অল্প ক্রিম দিয়ে দাও, বাচ্চা মানুষ খাবে। তো এই কাকাটা কিন্তু অল্প ক্রিম দিয়েই দিল, আর আমি এই যে ভাস্তিকে দিয়ে দিলাম, ও তো আইসক্রিম পেয়ে খুব খুশি, খুব নাচতে থাকলো আর খুব মজা পেলো। আর এখানে মায়ের জন্য একটা, আমার জন্য একটা, আর বোনের জন্য। আর ভাই বলছে আইসক্রিম খাবে না, ওর নাকি গলায় একটু সমস্যা হচ্ছে, তাই ঠিক আছে ও যখন খাবে না আমরাই খেয়ে নিই। আর এভাবে মাকে আজকে এতটুকু আনন্দ দিতে পেরে আমি অনেকটা খুশি হয়েছিলাম, কারণ আমার মা এতটা পরিমাণ ব্যথা পেয়েছে যে বলে বোঝানোর মতো না। আমারও ছোটোবেলায় এতটা পরিমাণ হাত কেটেছিলো ব্যথায়, আমিও 10-12 দিন কুকড়ে ছিলাম। একটা হাত কাটার যে এতটা কাটার যে কতটা ব্যথা, এটা কিন্তু আমিও বুঝছি। তো এদিকে আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে, টাকাটা দিয়ে এবার সবাইকে একটা করে আইসক্রিম। আর দেখো আমার মা কাঁদতে কাঁদতে চোখ মুখ সব কিছু ফুলিয়ে ফেলেছে, আইসক্রিম নিয়ে চলে গেল বাড়ি। বোনকে একটা দিলাম আর আমি একটা খেয়ে নেব। তো এই যে আইসক্রিম টেস্টি টেস্টি খেলাম, আর প্রচুর গরম আজকে, এখনও আমার চান হয়নি, চান করব, চান করে ঠাকুর দিতে হবে। এভাবে নিজের পয়সা দিয়ে সবাইকে একটু আইসক্রিম মানে খাওয়াতে পেরে আমি অনেকটা খুশি। পয়সাটা কিন্তু আমারই ছিল, মানে তোমাদের দাদাভাই কয়েকদিন আগে পাঠিয়েছিল, সেইটার থেকে কিছু টাকা বেঁচেছে, সেটা দিয়ে কিন্তু আইসক্রিমটা কিনে নিলাম। বন্ধুরা এখন রাত্রি বাজে 8টা, আর এপাশে দেখো আমাদের এদিকে কারেন্টের অবস্থা, একদম ভোল্টেজ নেই, একদম কম ভোল্টেজে বাবা ওইদিকে দেখে টিভি দেখছে, আর এপাশে একদম পুরো বাড়িতে অন্ধকার অন্ধকার হয়ে আছে। এখন সন্ধেবেলায় রান্না বসাতে হবে, তোমরা তো জানোই মার হাতের অবস্থা বেশি একটা ভালো না, তো রান্নাটা আমারই করতে হবে। এর জন্য দেখি কী এনেছে, আর দেখো বাজার থেকে বাবা কী এনেছে। আলু এনেছে, বেগুন এনেছে, বেগুন আমরা সারা বছর খাই, বেগুনের দাম যদি বেশিও হয় তবুও বাড়িতে বেগুন আসবেই, আর বিচি কলা এনেছে, তো এগুলো এনেছে। বিচি কলা তো বাবা এনেছে ছাতু দিয়ে খাওয়ার জন্য, আর ছাতু আমাদের ভাঙিয়ে নিয়ে এসেছে। তো এই দেখো সেদিন ভুট্টা ভেজেছিলাম, আর তারপরে এই যে ছাতু হয়েছে,
ভুট্টা থেকে যে ছাতু দেখো, এখন এই ছাতুগুলো কিন্তু খাওয়ার যোগ্য হয়ে গেছে। তো এটাকে এখন বন্ধ করে রাখি। আর বাবা এনেছে মাছ, তো মাছ এনেছে ছোট মাছ, তো এই যে একদম ছোট ছোট পুঁটি মাছ। তো এখন এগুলোকে কাটবো, কেটে বেছে রান্না করতে হবে। আর ভাবছি যে এই মাছগুলো যখন এনেছে, এই মাছগুলো দিয়ে আমি রান্না করব, মানে মাখা মাখা করে রাখবো, আর কিছু মাছ কালকের জন্য রেখে দেবো। তো চলো এখন ঝটপট করে আমার রান্নাটা বসাতে হবে, কারণ 8টা বাজে, 9টা 9:30টার মধ্যে কিন্তু বাবার প্রচুর খিদে পেয়ে যায়। তো এখন মাছগুলোকে বেছে নেই, চলো। রাত্রেবেলায় নিয়ে এসেছে ছোট মাছ। রাত্রেবেলায় মাছটা কিন্তু একটু অন্যরকমই লাগে, মানে রাত্রেবেলায় কাটার জিনিসটা, মানে মাছ কাটা টাটা এটা একটু ঝামেলার মতোই লাগে, কিন্তু কোনো কিছু করার নেই। মাছ যখন এনেছে এত ভালো মাছগুলো, এগুলো কেটে নেব এখন। তো মাছগুলো কিন্তু সত্যি অনেক ভালো ছিল, আর পুঁটি মাছ ছিল, তারপর অনেক রকম মিশালি মাছ ছিল। আমাদের ভাষায় আমরা একটা মাছ আছে যেটা একটু কাটা বেশি থাকে, আমরা সেটাকে বইচা মাছ বলে থাকি, সেটা ছিল, ট্যাংরা ছিল, ছোট ছোট ষাটির বাচ্চা মাছ ছিল, মানে লোটে মাছের ছোট ছোট বাচ্চা ছিল, ছোট ছোট ট্যাংরা মাছের বাচ্চা ছিল, সব মিলিয়ে কিন্তু অনেকগুলি মাছ নিয়ে এসেছে। তো সবগুলোকে আমি ভালো করে কেটে নিলাম, আর যেগুলো একটু ছোট্ট সেগুলোকে এভাবে আমি টিপে টিপে মাছগুলো থেকে কিন্তু মাছের ভেতর থেকে পেটের ভেতরে নোংরাটা বের করে নিলাম। তো এই দেখো, এই মাছটাকে আমরা কিন্তু বইচা বলে থাকি, তোমরা কী বলো আমি জানি না, অবশ্যই জানিও কমেন্টে। তো মাছগুলো কেটে বেছে একদম কলের পাড়ে নিয়ে চলে এসেছি, এগুলোকে ভালো করে লবণ দিয়ে কোচলে ধুয়ে নেব, তারপর এগুলো দিয়ে রান্না হবে। আজকে ভাবছি যে রাত্রেবেলায় করে এটা দিয়ে বেগুন আলু দিয়ে একটা ঝাল ঝাল করে চচ্চটি করবো, মারও খেতে ভালো লাগে। মারও কিন্তু কালকে রাত্রে এটার কারণে জ্বর এসেছিলো, মানে হাতের কারণে, এখন নাকি মুখটাতে রুচি পাচ্ছে না। তো ঝাল ঝাল করে একটা চচ্চটি করে নিলাম, অনেক সুন্দর হয়েছে চচ্চটিটা, খেতেও ভালো হয়েছে। নিজে রান্না করে নিজের রান্নাকেই নিজে প্রশংসা করি। আর এখানে কিছু মাছ রেখে দিয়েছি, কারণ এই মাছগুলো কিন্তু কালকে খাওয়ার জন্য রেখে দিয়েছি আমি। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, টাটা।